এখন স্কুলের দমকল চাও, ফিল্টারের অবস্থা চাও, এনেকে পানি খাওয়া লাগবে এনেকে। হ্যাঁ দোস্তো, ওয়েলকাম টু মাই সেকেন্ড চ্যানেল সাইজুদ্দিন ব্লগস। আজির ভিডিওটি ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ হবলৈ গৈ আছে। হল আমার পিছফালে এখন এখন একটা উত্তর দৈবাম এলপি স্কুল, সরকারি স্কুল হয়। সো আজি আপনাদেরকে দেখা এখন স্কুলের পরিস্থিতি আর কেনেকুয়া অবস্থা দেখাবলে চেষ্টা করি। তো বলক ভিডিওটি আরম্ভ করু বলক। এখন হল আমার উত্তর দৈবাম সরকারি এলপি স্কুলখন আপনাদেরকে দেখাবলে চেষ্টা করি। যেহেতু চারিওপিনে বাউন্ডারি ওয়াল নাই, সম্মুখত কিন্তু তালামারি ফেলে আমি উপরে পার হয়ে আসিলো। এখন হল এখন 4-5 বছর আগত বনোয়া ফিল্টার। এখন স্কুলের দমকল চাও, পানি নাই, নাই পানি। চাও কি আইরন, আইরন তো চাও না, হিলটু কি রঙা হয়ে গেছে। চাও এখন দমকলের অবস্থা, দমকলের অবস্থা এইটুই। আর 6 বছর ধরে আসছিল এইখান ফিল্টারখন, যেহেতু এতালেকে একটা লড়া ছালী পানি খাই পাওয়া নাই এখন ফিল্টারের পরা। আপনার ফিল্টারের ভিতর ভাগ দেখাই আছো কেনকা অবস্থা। ফাইনালি উপর উঠি আসো, উঠি আসো ফাইনালি আপনার ফিল্টারের অবস্থা দেখাব কারণে। ইয়া ফাইনালি আমি উপর উঠি আসিল, যেহেতু ইয়া চাওক ফিল্টারের অবস্থা চাওক। আমি উপরলে উঠি আসো ফিল্টার দেখাবলে আপনার। এখানে হল ফিল্টার, লড়া ছালী কত পানি খাব, গোটাই লড়া ছালী আমার ঘর যায় পানি পানি খাবলে। আমি তো মানা করব নো, মান নকরু, যেহেতু পানি কিনা বস্তু নহয়, পানিয়ে খাব। ইয়া চাওক উপর অবস্থা চাওক, ইয়া গছর পাত সাত পরি একদম লেতরা হয়ে আছে, একদম লেতরা হয়ে আছে। লড়া ছালী কত ফিল্টার করে খাবো পানি, ইয়া অবস্থা। এখানে হল ফিল্টারের অবস্থা স্কুলের, নামি দেখাই আছো মানে ফাইনালি। ইয়া হল আমি ফিল্টারের মাজত তেতিয়া সোমাই আহিলো। ইয়া চাওক ফিল্টারের অবস্থা চাওক, ইয়া আমি ফিল্টারের মাজত সোমাই আহিছো। ইয়া এইখানে হল ফিল্টার, ইয়া চাওক আইরন চাওক। ও যেহেতু ফিল্টারখন হল উপরত, ফিল্টারের উপরতো পানি তো ফিল্টার হয়ে তলত আহিব, তলত তো চাফ চিকুণ থাকিব লাগবে না। ইয়া চাওক, ইয়া চাওক আইরন চাওক, আইরন ইয়া চাওক। আর ফিল্টারের নিজের ভাগটো চাওক, ইয়া অবস্থা। ছাত্র ছাত্রী এদিনও পানি খাই পোৱা নাই মোৰ জনা মতে এইখন ফিল্টারের, যেহেতু লেতরা হয়ে আছে, চাফ চিকুণ করা নাই। পানি পানি ভরিছিল 3-4 দিন বা পানি ভরিছিল, কিন্তু এতিয়ালৈকে ছাত্রছাত্রীসকল পানি খাই পোৱা নাই। মানুহৰ ঘৰতে ঘৰৰ বাহিৰে যাব লাগে ছাত্রছাত্রীসকলৰ পানি খাবলে। দেখাই আছো আৰু এখন ফিল্টার আছে ইফালে, এবছৰ আগত বনাই থৈ গৈছে এখন ফিল্টারও দেখাই আছো আপোনালোকক। এখন ফিল্টার আপোনালোকক দেখালো, আৰু আন এখন ফিল্টার আছে, একবছৰ হল বনাই থৈ গৈছে, এখনে হল ফিল্টার। ইয়াতে পানি ছাত্রছাত্রীসকলে যিহতে মানে ফিল্টার নোহোৱাকৈ পানীবিলাক খায়, ইয়াৰ পৰা খায়। যিহেতু ফিল্টার এইটো ফিল্টার বুলি ধৰিবই নোৱাৰো মানে, এইটো ফিল্টার নেকি। চাওক ইয়াৰপৰা ছাত্রছাত্রীসকলে ইয়াৰপৰা পানি খাব, ইয়াৰপৰা এনেকে এনেকে খাব লাগবো এনেকে। পানি চলাই দেচোন, চলাই দে, চলাই দেচোন অকণমান, চলাই দেখাই আছো আপোনালোকক। ইয়া চাওক ফিল্টারের অবস্থা চাওক না, ফিল্টারের অবস্থা ইয়া একদম বোকা বোকা হয়ে আছে, মানে একদম বোকা বোকা হয়ে আছে। ইয়া পানিয়ে পানি, লড়া ছালীয়ে কত খেলিব, একদম বোকা বোকা হয়ে আছে। চাওক আর পানিটো করবরা খাই আছে চাওক ছাত্রছাত্রী, ইমান সরু সরু লড়া ছালী আহে স্কুলত পড়বার কারণে। চাওক ইয়ারপরা পানি খাব লগা হয়। ইয়া চাওক এইটো ফিল্টার, ফিল্টার ফিল্টার করা পানি নাকি, ইয়া একদম রঙা রঙা পানি ওলাই আছে, রঙা রঙা পানি। এইখানে ফিল্টার, ইয়া চাওক একদম রঙা রঙা পানি ওলাই আছে। ইয়া চাওক ইয়ারপরা পানি খাব লাগে, লড়া ছালীহতে পানি খাবলে আহি ইয়াত কিছু মানে তিতি যায়, একদম ভাত খাই আহি মিলি এনেকে পানি খাব লাগবে। যেহেতু ফিল্টারটো দিছে কিন্তু তলত এটা টেপ দিব নোৱাৰিলে নেকি, টেপ এখন হব লাগিছিল ইয়াত। আৰু 10-15 বছর আগত কিন্তু এইখন ড্রাম দিছিলে, 5,000 লিটারের এখন দুটা ড্রাম দিছিলে, এখন বৰষুণৰ পানি ফিল্টার করে ছাত্রছাত্রীসকলৰ খাব কাৰণে। কিন্তু বহুত এটা ভাল ফিল্টার বহাইছিলে এখন ড্রাম দুখনেৰে, ইয়াতে বহাইছিলে সন্মুখত, যেহেতু এইটো ভাঙি গল। পিছত আহিলে 5-6 বছর ধরে আসছিল এইখান ফিল্টার, এইটু বাদ দিয়ক টেপটো নাই নাই। তো এখন হল রান্ধনীঘর দেখেছো, এইখান হল রান্ধনীঘর। রান্ধনীঘরের ভিতরত এখন সরু ফিল্টার আছে, মটরের পানি ঢালে আর রান্ধা বাড়া করা হয়, তারপর লড়া ছালীহতক পানি নিব নিদিয়ে। এখন হল একটা ওয়াশরুম, ইফালে একটা ওয়াশরুম। আর আগতে প্রথম এখন এখন ঘর আছিল, 6 মাহমান হল নতুনকে এখন ঘর বনোয়া।
ফাইনালি এইখন কমপ্লিট একদম কমপ্লিট হৈ গ'ল। এইখন নতুনকে বনোৱা ঘৰখন আৰু চাৰিওপিনেতো বাউণ্ডাৰী নাই। আপোনালোকক আগতে কৈছোঁ যে চাৰিওপিনে বাউণ্ডাৰী নাই, কিন্তু সন্মুখত তালাটো কিন্তু ভালকৈ মাৰিছে, যিহেতু সন্মুখৰ পৰা গৰু ছাগলী আহিব নোৱাৰে, পিছফালেৰে আহিলে একো নহয়, এইটোৱে কথা। এইখনে নতুনকৈ বনোৱা স্কুলখন, ইফালে হ'ল পুখুৰী। স্কুলৰ মাজতো কিছুমান পুখুৰীও থাকিব লাগে না, মাছ এৰি ফেলাই খাব লাগিব যিহেতু ল'ৰা ছোৱালীহঁতৰ। এইখনে হ'ল পুখুৰী দে আৰ আপোনালোকক দেখাব লাগে চেষ্টা কৰিলোঁ। আৰু ইয়াৰ স্কুল ঘৰৰ পিছপিনে ইয়াৰ যিহেতু কচুও লগাইছে, চ' ফাইনেলি আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ। এইটোৱে আছিল গুৰুত্বপূৰ্ণ ইম্পৰ্টেণ্ট ভিডিঅ' আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ। উত্তৰ দৈপাম এল পি স্কুলখন ল'ৰা ছোৱালীহঁতেতো পানী ইয়াতে নাখায়, ঘৰ মানুহৰ ঘৰে ঘৰে যায় পানী বটল ভৰি লৈ আহে, যিহেতু আমাৰ ঘৰতো যায়। আমাৰ ঘৰ যিহেতু স্কুল ঘৰৰ ফ্ৰণ্টততো আমাৰ ঘৰ, এইখন সন্মুখত আমাৰ ঘৰ, যিহেতু আমি মানা কৰিব নোৱাৰোঁ, যিহেতু পানীটো কিনিব নালাগে না, ফিল্টাৰে কৰি লৈ আহে। চ' আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ স্কুলখনত খোৱা দোৱা কেনেকৈ হৈ আছে। আপোনালোকে যদি ভিডিঅ' লাগে চ' কমেণ্টত জনাব আপোনালোকে, চ' আপোনালোকে কমেণ্টত জনাব যে কি কি দেখালোঁ আপোনালোকক। চ' আজিৰ ভিডিঅ'টি ইমানলৈ ইয়াতে সমাপ্ত কৰিছোঁ। চ' আপোনালোকে বেছি বেছি শ্বেয়াৰ কৰিব যাতে বহুত মানুহে চাবলৈ পায়। চ' আজি ইমানলৈ, বাই বাই।